ম্যানচেস্টার সিটি নাকি লিভারপুল, কার হাতে উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা? আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, আর উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মৌসুম শেষ করতে করবে লিভারপুলও। দুই সমীকরণে বাধা পড়ে আছে নিষ্পত্তিহীন প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ম্যাচগুলো শুরু হবে রাত 9টায়। জানা যাবে কে হতে যাচ্ছে মৌসুমের নতুন চ্যাম্পিয়ন বিস্তারিত প্রতিবেদনে। শেষ ভালো যার মৌসুমের শিরোপাও তার, ব্যাপারটা এমনই এসে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তির জন্য মৌসুমের শেষ ম্যাচকে সামনে রেখে। মৌসুম জুড়ে মাছ কাঁপিয়ে হিসেব নিকেশ কষে সমীকরণের সহজ সমাধানের অপেক্ষায় টেবিলের শীর্ষে থাকা দলগুলো। শিরোপা নিষ্পত্তির রাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে আছে ম্যানচেস্টার সিটির, তবে শিরোপা নির্ধারণের ক্ষেত্রে দুয়ে থাকা লিভারপুলের সঙ্গে সমীকরণে বাধা পড়ে আছে নিষ্পত্তিহীন শিরোপার লড়াই। 37 ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ 90 পয়েন্ট, সমান ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট কম নিয়ে অবজারদের সংগ্রহ 89। ম্যানচেস্টার সিটি যদি শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে জেতে তবে শিরোপা জিতবে তারাই, আর যদি হেরে যায় তাহলে উলভসের বিপক্ষে জিতলেই শিরোপা ঘরে তুলবে লিভারপুল। যদি দুই দলই হারে তাহলে চ্যাম্পিয়ন হবে ম্যানচেস্টার সিটি, আর যদি দুই দলই ড্র করে তাহলে গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হবে সিটিজেনরা। তবে সিটিজেনরা 5 গোলের ব্যবধানে হারলে আর লিভারপুল ড্র করলে সেক্ষেত্রে প্লে অফে নির্ধারিত হবে কে তুলবে ঘরে শিরোপা, তবে সেটা প্রায় অসম্ভবই বলা যায়। ফলে একই সাথে নির্ধারণ হবে ইপিএল এর 2021-22 মৌসুমের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দল। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে তিন দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হলেও অপেক্ষায় রয়েছে চতুর্থ দলের। ইপিএল থেকে চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণে নিশ্চিত করার দৌড়ে রয়েছে আর্সেনাল ও টটেনহ্যাম। আর্সেনাল মুখোমুখি হবে এভারটনের, আর নরউইচ সিটির বিপক্ষে খেলবে টটেনহ্যাম। আর্সেনালকে শুধু জয় পেলেই হবে না, টটেনহ্যামের হার কামনাও করতে হবে গানারদের শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ খেলবার জন্য। তামিমুর রহমান, নিউজ 24।